নেপালে ফের বিমান দুর্ঘটনা। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল বিমান। পোখরা যাওয়ার পথে যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে ধরে গেল আগুন। বুধবার সকালে নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনার ছবি। বিমান ভেঙে পড়ার মুহূর্তটি ধরা পড়ল ক্যামেরায়। কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের বিমানটি টেক অফ করেছিল। টেক অফ করার সময় নাকি রানওয়ে থেকে পিছলে যায় বিমানটি। তবে এই প্রথম নয়, বারে বারে বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে নেপাল। একটি পরিসংখ্যান বলছে, 2000 সাল থেকে এখনো পর্যন্ত নেপালে বিমান দুর্ঘটনায় 350 জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। নেপালে বিমান দুর্ঘটনার ইতিহাস। 2022 ও 2023-এ পরপর ঘটে নেপালে বিমান দুর্ঘটনা। গত 12 বছরে কোথায় কিভাবে নেপালে বিমান দুর্ঘটনা ঘটেছিল, এক ঝলকে দেখে নেব। নেপালে বিমান দুর্ঘটনা। 2023-এর জানুয়ারিতে পোখরা বিমানবন্দরে নামার আগেই 72 জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল বিমান। 2022-এ নেপালের পোখরা থেকে 22 জন যাত্রী নিয়ে জমসমের উদ্দেশ্যে উড়েছিল একটি বিমান। 4 ভারতীয় সহ 22 যাত্রীকে নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে সেটি। 2019-এর ফেব্রুয়ারি মাসে 7 জন যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। কপ্টারে ছিলেন নেপালের তৎকালীন পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারী। কাঠমান্ডুতে ফেরার পথে পাহাড়ের মাঝে কপ্টারটি ভেঙে পড়ে। 2018-এর 12ই মার্চ কাঠমান্ডুতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় এরও বেশি বিমান যাত্রীর। একটি ফুটবল মাঠে বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে। 2016-সালে কাস্থামন্ড ফ্লাইটের একটি বিমান কালিকট জেলায় ভেঙে পড়ে। 2 জন ক্রু মেম্বারের মৃত্যু হয়, 9 জন যাত্রী তাতে আহত হয়। 2012-সালের 14ই মে নেপালের মুক্তিনাথ মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনার 15 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়, যার মধ্যে 11 জনই ছিলেন ভারতীয়। এখন প্রশ্ন হল, কেন বারে বারে বিমান দুর্ঘটনার সম্মুখীন হয় নেপাল? জানা যাচ্ছে, পাহাড়ে ঘেরা বিপদসংকুল এলাকা, আবহাওয়ার খামখেয়ালিপনা, পুরনো বিমান ইত্যাদি নানা কারণ রয়েছে বিমান দুর্ঘটনার নেপথ্যে। অনেকে সেই দেশের পাইলটদের সঠিক প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলে থাকেন। এভিয়েশন সেফটি ডেটাবেস অনুযায়ী গত 3 দশকে নেপালে অন্তত 27টি প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।